প্রতিদিন চা পানে এক চিমটি হলুদ প্রতিদিন সকালে এক কাপ চা না হলে দিনের শুরুটাই যেন ঠিকভাবে হয় না অফিসে আড্ডায় অতিথি আপ্যায়নে চা অপরিহার্য তবে চায়ের আলাদা স্বাদ পেতে কখনো মধু লেবু মিশিয়ে খেয়েছেন এবার চায়ের সঙ্গে হলুদ মেশান হলুদ চা বানানো যেমন সহজ তেমনি সুস্বাদু তাই এই চা পান করলে অনেক রকম রোগ ব্যাধির প্রকোপ কমে যায় প্রথমে একটি পাত্রে এক কাপের একটু বেশি পরিমাণ পানি নিয়ে গরম করুন এবার গরম পানিতে অল্প পরিমাণে হলুদ মিশিয়ে ফুটিয়ে নিন এরপর এটিকে দশ মিনিট রেখে দিন তারপর পানিটুকু ছেকে নিন এবার ছেঁকে নেওয়া পানিতে গোলমরিচ লেবুর রস ও মধু মিশিয়ে নিন ব্যাস হলুদ চা তৈরি তবে এটাকে অনেকে চা না বলে হলুদ পানীয় বলে থাকে এই চা দৃষ্টিশক্তি বাড়াতে বিশেষ সহায়তাকারী উপাদান হলুদ চায়ে পাওয়া যাচ্ছে হলুদের এই উপকারী উপাদান যা চোখের রেটিনাকে রক্ষা করে ফলে দৃষ্টিশক্তি হারানোর ভয় থাকে না হলুদে উপস্থিত কারকিউমিন রক্তে জমেতে থাকা কোলেস্ট্রলের মাত্রাকে কমিয়ে দেয় ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যায় নিয়মিত হলুদ চা পান করলে ত্বক দীর্ঘদিন তার উজ্জ্বলতা ধরে রাখতে সক্ষম হয় হলুদের ভেতরে থাকা ফ্লেমেটরি প্রপার্টিস ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্যান্সারের কোষ জন্মাতে দেয় না এছাড়া হলুদ চা হজম ক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তির বিকাশ ঘটায় ওজন নিয়ন্ত্রণ করে মাথার খুশকি সমস্যা দূর করে আর্থ্রাইটিসের ব্যথা কমায়